চট্টগ্রামকে উড়িয়ে ফের শীর্ষে মাশরাফির সিলেট। পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে তালিকার শীর্ষে চলে এসেছিল সাকিব আল হাসানের ফরচুন বৈশাল। তবে তাদের সেখানে শক্ত হয়ে বসতে দেয়নি মাশরাফি বিন মুর্তাজার সিলেট স্ট্রাইকার্স, ফের তারা দখলে নিয়েছে শীর্ষস্থান। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 7 উইকেট আর 2 ওভার হাতে রেখে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এখন মাশরাফির দলের পয়েন্ট 14, সাকিবের বরিশালের 12। লক্ষ্য ছিল 175 রানের। রান তাড়ায় নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালো সূচনা পায় সিলেট। তৌহিদ হৃদয়কে নিয়ে 8 ওভারে 63 রান তোলে শান্ত। হৃদয় অবশ্য সুবিধা করতে পারেনি, 18 বল খেলে করেন 13 রান। দলীয় 110 রানের মাথায় সাজঘরে ফেরেন শান্ত। 44 বলে 6 বাউন্ডারি আর 2 ছক্কায় বাতি এই ওপেনার করেন 60 রান। তৃতীয় দ্বিতীয় উইকেটে মুশফিকুর রহিম আর রায়ান বার্ন মিলে বলতে গেলে ম্যাচটা বের করে নেন। 22 বলে 48 রানের বিধ্বংসী জুটি করেন তারা। বার্ন 16 বলে 4 বাউন্ডারি আর 3 ছক্কায় 41 রান করে যখন আউট হন, তখন ম্যাচ হেলে পড়েছে সিলেটের দিকে। মুশফিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 26 বলে 41 রানে। এক ইনিংসে 5টি 4-এর সঙ্গে 1টি ছক্কা আঁকান মিস্টার ডিপেন্ডেবল। জাকির হাসান 4 বলে করেন অপরাজিত 8 রান। এর আগে ওপেনিংয়ে নেমে দারুণ এক হাফ সেঞ্চুরি করলেন মেহেদি মারুফ। তবে দলকে বড় পুঁজি এনে দেওয়ার আসল দায়িত্বটা পালন করেছেন অধিনায়ক শুভাগত হোম। শুভাগতর বিধ্বংসী ব্যাটে ভর করেই 6 উইকেটে 174 রানের সংগ্রহ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় চট্টগ্রাম। ইনিংসের প্রথম বলেই মাশরাফি বিন মুর্তাজা তুলে নেন ওসমান খানকে। আফিফ হোসেনকে নিয়ে প্রাথমিক বিপদ সামাল দেন মেহেদি মারুফ। 27 বলে 34 রানের ইনিংস খেলে আউট হন আফিফ। মেহেদি মারুফ 40 বলে 52 রানের ইনিংস হাঁকান 7টি 4 আর 2টি ছক্কায়। তবে তারপরও 97 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছিল চট্টগ্রাম। সেখান থেকে বলতে গেলে একাই দলকে টেনে তোলেন শুভাগত। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন চট্টগ্রাম অধিনায়ক। 29 বলে তার হার না মানা 54 রানের ইনিংসে ছিল 3টি করে 4 ছক্কার মার। 12 বলে 15 রানে অপরাজিত থাকেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলেটের ইমাদ ওয়াসিম 23 রানে নেন 2টি উইকেট। মাশরাফি 1 উইকেট পেলেও 4 ওভারে খরচ করেন 36 রান। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে প্রায় বিদায় নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আজকের ম্যাচে চট্টগ্রামের জয় আবশ্যক ছিল। হারলেই পা হরকানোর সম্ভাবনা ছিল দলটির। ব্যাটাতে ভালোই করেছিলেন শুভাগত হোমের চট্টগ্রাম। সিলেটের সামনে দাঁড়িয়ে ছিল বড় চ্যালেঞ্জিং স্কোর, কিন্তু সিলেটের ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিং নৈপুণ্যে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চট্টগ্রামকে, আর তাতেই টুর্নামেন্ট থেকে প্রায় বাদই পড়ে গেছে দলটি।